السلام عليكم ورحمة الله وبركاته. আমি মোহাম্মদ হোসেন আদনান নীল। আজকে আপনাদের মাঝে যে কথাগুলো শেয়ার করতে চলেছি, হে আল্লাহ আপনি আমাদের জন্য রোজা এবং শাবান মাসকে বরকতময় করে তুলুন এবং আমাদেরকে রমজান মাস পর্যন্ত হায়াত বাড়িয়ে দিন। আমাদের জন্য সবচেয়ে বরকতময় মাস হলো রমাদান। রমাদান কাছাকাছি চলে এসেছে, আমাদের অন্তর প্রশান্ত হচ্ছে, কোরআন এবং ঈমান আরো কাছাকাছি আসছে, আমরা এর সুগ্রহণ রহমত বরকত অনুভব করতে পারছি শাবান মাস থেকেই। আমরা সায়ম রোজা পালন করে সুন্দর দিন কাটাতে যাচ্ছি। শীঘ্রই রোজার দিন রমজান আমাদের শান্তিতে ঘিরে ফেলবে। এমন অনেক রোজাদার রয়েছে যারা আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জনের জন্য অনেক হারাম কাজ ত্যাগ করবে, যারা আল্লাহ তাআলার ভয়ে গুনাহগুলো পরিত্যাগ করবে, আর রমাদান এমনটি করতে তাদের উদ্বুদ্ধ করবে। অনেক মানুষ দিনের পথে ফিরে আসবে, অনেকে অনুতপ্ত হবে তাদের পাপগুলোর জন্য। আল্লাহ তাআলা রব এবং তিনি সর্বাধিক দয়ালু। যে আল্লাহ তাআলার কাছে ফিরে আসে আল্লাহ তাআলা তাকে গ্রহণ করেন। তওবাকারী যেন খুশি হয়, কারণ রমাদান চলেই এসেছে। আল্লাহ তাআলা আমাদের সকলকে রমাদান মাসে নিজেকে পরিবর্তন করে নতুন একটা অধ্যায়ের মাধ্যমে আমাদের জীবনকে পরিচালনা করতে পারি সেই তৌফিক দান করুন।